দুই দফা ভোট গ্রহণের নাটকীয়তার পর জনগণের চূড়ান্ত রায়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। বাকি ছিল কেবল সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন। গেল রোববার সেটিও পেয়ে যান তিনি। এবার দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার তেহরানে ইরানের পার্লামেন্টে হয় শপথ গ্রহণ। অনুষ্ঠানের সূচনা করেন পার্লামেন্টের স্পিকার বাঘের গিলবাফ। এ সময় উপস্থিত ছিলেন ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তা সহ 80টি দেশের প্রতিনিধিরা। পরে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সামনে শপথ নেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের সংবিধান ও ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থা রক্ষার প্রতিজ্ঞা করেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন দেশটির বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই। এ সময় পার্লামেন্টে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন ইরানের আইন প্রণেতারা। শপথ গ্রহণের আগে হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন মাসুদ পেজেশকিয়ান। এছাড়া কিউবা ও সিরিয়ার নেতাদের সঙ্গেও আলোচনা হয় ইরানের নতুন প্রেসিডেন্টের। গেল মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শূন্য হয়ে যায় ইরানের প্রেসিডেন্ট পদ। সংবিধান অনুযায়ী আগাম নির্বাচন আয়োজন করে দেশটি। এতে নির্বাচিত হন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। বিশ্লেষকরা বলছেন ইরানের নতুন প্রেসিডেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।